فقالت ما كان يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة ركعة يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي ثلاثا فقلت يا رسول الله أتنام قبل, قبل أن تطير قال يا عائشة إن عيني تنامان ولا ينام قلبي আবু সালামা ইবনে আবু আব্দুর রহমান হতে বর্ণিত তিনি আইসা কে জিজ্ঞেস করেন যে রমজান রমজানে আল্লাহ রসুল সাল্লামের সালাত কি রূপ ছিল তিনি বলেন রমজান মাসে ও রমজান ব্যতীত অন্য সময়ে রাতে তিনি এগারো রাকাত হতে বৃদ্ধি করতেন না তিনি চার রাকাত সালাত আদায় করতেন তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করোনা অতপা তিনি চাররা পড়তে পড়েন তুমি তার সৌন্দর্য দীর্ঘ তার সম্পর্কে জিজ্ঞেস করো না এরপর তিন রাকাত কাত আদায় করতেন আমি আয়সা আল্লাহ বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি বিতর আদের আগে ঘুমিয়ে যাবেন তিনি বললেন হে আয়সা আমার দু চোখ ঘুমায় বটে কিন্তু আমার কাল বা অন্তর ঘুমায় না আমার অন্তর ঘুমায় না ভাই বোনের আমরা যেখান থেকে হাদিসটি আমরা শুনছি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে হাদিসটি নেছেন ইমাম বখারি নম্বর হাদিস এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ রসুল সাল্লাম এগারো রাকাত বেশিরভাগ সময় এগারো রাকাত সালাত পড়েছেন হাদিস থেকে তা প্রমাণ হয় এবং সুন্দর করে তিনি পড়েছেন তিনি যেভাবে সালাদ পড়েছেন ঠিকভাবে যেভাবে সালাত প্রয়োজন ঠিক সেভাবেই পড়েছেন জি আর আমরা অনেক হাদিস বর্ণনা করি যে একটা বিশের কাত হাদিস বর্ণনা করি যে আমরা বলে থাকি বিন রোমান বলেন ওমার রদুল্লাহর সময় লোকেরা রমজানে তেসরা কাত সালাদ পড়তো কিন্তু এটি সনদ জয়ীফ সনদটি জয়ীফ অনেক গ্রন্থকার এটিকে জয়ীফ বলছেন তার ভিতরে দেখেন হাদিসটি নিয়েছেন মালিক তার মহাত্মা গ্রন্থে এরপরে আরো অন্য গ্রন্থে সোনাল কুবরা দুই খন্ডের চারশত ছিয়ানব্বই পেজে হাদিস নাম্বার চার হাজার তিনশত চার হাজার চোরাশি নাম্বার পেজ অন্য তারপরে তিনি হাদিস নাম্বার নিয়েছে আরও চার দুই নম্বর হাদিস এরপরে এইভাবেই আর হাদিসটিকে জয়ীফ বলেছেন হাদিসটিকে জয়ী বলেছেন কারণ এখানে বলছেন যে আর তাতে রয়েছে যে তিনি হাদিসটিকে এই হাদিসটি জয়ীফ এখানে আরও হাদিস মা সুনান গ্রন্থ চার চার নাম্বার খন্ডের দুই শত সাত নম্বর পেজে আর হাদিস নাম্বার একশত না এক হাজার চারশত তেতাল্লিশ পেজ গ্রন্থে পেজে আর এ গ্রন্থ যা রয়েছে আর তাতে তিনি হাদিসটিকে জয়ী বলেছেন ইয়াজিদ বিন রোমান উমার রাজের জামানা পাননি কেন হাদিসটি জয়ী যে ইয়াজিদ বিন রোমান হাদিসটি বর্ণনা করেছেন আর ইনি উমার রাজ পাননি ইমাম জাইলাই হানাফি নাসবুর রায়া গ্রন্থে এ কথায় বলেছেন দেখুন নাসবুর রায়া দুই খন্ডের এক হাজার একশত দুই খন্ডের একশত চুয়ান্ন নাম্বার পেজে ইমাম নবী রহেমাল্লাহ এটিকে মাউজু মাউজু গ্রন্থে জয়ী বলেছেন মাজমু তার মজমু একটা গ্রন্থ রয়েছে সেখানে হাদিসটিকে জয়ী বলেছেন অতঃর ইমাম অতঃপর তিনি বলেছেন যে হাদিসটি ইমাম বাই হাকি বর্ণনা করেছেন কিন্তু সেটি মরসাল সেটি না ইয়াজিদ রোমান কেননা উমার সময় পাননি অনুরূপ আল্লামা বদরুদ্দিন আইনিও এটিকে জয় বলেছেন পাঁচ নাম্বার খন্ডের আহ তিনশত সাত নাম্বার পেজে বলেছেন যে সনদ মুন কাতে তার মানে জয়ী মুন কাতে তিনি বলেছেন উদ্দিন আলবানী রাহমাল্লাহটিকে জয়ী বলেছেন এর এরওয়াল গালির দুই খন্ডের একশত বিরানব্বই নম্বর পেজে যে সম্মানিত ভাই বোন আমরা যেখানে শুনছি যে হাদিসটিকে আমরা বলি যে উমার রাজ তালাম বিশ্বাক সালাত পড়েছেন এখানে হাদিসটিকে জয় বলছেন ইয়াজিদ বিন রুমান নামে একজন সাহাবা না ইয়াজিদ বিন রুমান নামে একজন যে ব্যক্তি ছিলেন ইনি বিন রুমান নামে যে ব্যক্তি ছিলেন ইনি উমার বিন খাত্তাবকে পাননি এবং এই জন্য ওলা মাজার রয়েছেন এরা হাদিসটিকে যেই বলছেন তাই সেই হাদিস যারা যা আল্লাহ সাল্লাম তিনি এগারো সালাদ পড়েছেন হাদিস রয়েছে তারপরে হাদিসগুলা যেগুলা কাত পড়া হয়েছে সেগুলা জয়ী বলছেন তাই আল্লাহ রসুল্লাহ সাল্লাম আপনার সালাদ পড়েছেন তিনি এগারো রাকাত বেত তিনি বেতর সহ এগারো সালাদ পড়েছেন আরও অন্য বর্ণনা বিভিন্ন রয়েছে কিন্তু এইভাবে তিনি কারণ তিনি বেশি সালাদ সালাতের ক্ষেত্রে আপনার এইভাবে তিনি পড়েছেন আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে পুরাণ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলাম সালাম আলহাম